এটার বর্তমান মূল্য 7,000 টাকা। আসসালামু আলাইকুম, আমি অমিদুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। দর্শক, আজকে বরাবরের মতো হাজির হয়ে গেছি হ্যান্ড ট্রলি নিয়ে। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সেই হ্যান্ড ট্রলি। আপনারা অনেকেই বলছেন ভাই চাইনিজ হ্যান্ড ট্রলি কিনে আপনারা ধরা খাইছেন, কিংবা চাইনিজ হ্যান্ড ট্রলিগুলো যে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব আমাদের যে হ্যান্ড ট্রলিগুলো এইগুলো কী ধরনের তৈরি আর এগুলো কী ধরনের কোয়ালিটি, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন আমাদের হ্যান্ড ট্রলিটা, আজকে এই হ্যান্ড ট্রলি নিয়ে আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি আমি দেখাই, এই যে হ্যান্ড ট্রলিটা দেখছেন, এই যে আমরা যে পাইপটা ইউজ করছি, এটা কিন্তু ফুললি একটা 1.5 ইঞ্চি যে পাইপটা, সেই পাইপটা আমরা ইউজ করছি। 1 ইঞ্চির ওভার যে পাইপ, এটা কিন্তু আপনারা দেখছেন, আমি দেখাই, এই পাইপটা কিন্তু একটা মোটা একটা পাইপ। এই যে এটা কিন্তু আপনার ফুল 4 মিলি পাইপ, সহজে কিন্তু নষ্ট হবে না। আবার এই যে আমরা যদি জোরে বাড়িও দিই, দেখেন নষ্ট হওয়ার কোনো কিছু নেই। আবার এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, কিন্তু চাইনিজ ট্রলিগুলো কিন্তু এমন না, একবারে হালকা। তারপরে যদি আমরা আসি, এই যে আমাদের শিটগুলো সবই কিন্তু 22 গেজ শিট দেওয়া। এখানে কিন্তু আপনার যে চাইনিজ ট্রলিগুলো সেগুলো আমরা দেখি 26 গেজ কিংবা 27 গেজ শিট দেওয়া, মানে এক কথায় পাতলা শিট দেওয়া, শুধু ভাঁজ করে দিয়ে দেওয়া। আর ভেতরে যদি নাট বোল্টের অপশনগুলো দেখেন, আমাদেরটা কিন্তু পাট পাট খোলা যায়। এই যে এখানে দেখেন 4টা নাট নিচে বডির সাথে, আবার এই জায়গাতে যে হ্যান্ডেলগুলো এটার সাথেও নাট আলাদা। আর এদিকে যদি আসি আমরা দর্শক, আপনার দেখেন যে চাকা যেটা, এটা কিন্তু ফুললি আমাদের স্টিলের একটা চাকা। আমরা এই যে লোহার চাকা, এটা কিন্তু কোনো ধরনের প্লাস্টিকের চাকা না, এই যে এগুলো কিন্তু লোহা, আর সাইডে কিন্তু প্লাস্টিকের রাবার দেয়া। আর এই যে এদিকে যে অ্যাঙ্গেল দেয়া, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দেয়া, আপনারা যদি চাইনা যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু শিট দিয়ে ভাঁজ করা, কিন্তু আমাদের কিন্তু অ্যাঙ্গেল দেয়া। তারপরে যদি দর্শক দেখেন আমাদের যে মেশিনের যে নিচের যে অংশগুলো, আমি দেখানোর চেষ্টা করি, এই যে নিচের অংশ যদি দেখেন, এটা কিন্তু শ্যাফ্ট, ডাইরেক্টলি 1 ইঞ্চি একটা শ্যাফ্ট আমরা ব্যবহার করছি। আর পাশাপাশি ওইগুলো কিন্তু বিয়ারিং দেয়া, ডাইরেক্ট কভারেজের ওপরে না, বিয়ারিং দেয়া, মানে একবারে ইজি একটা প্রসেস। আর কোয়ালিটির দিক থেকে হাই কোয়ালিটি। আপনারা অনেকেই বলতে পারেন যে এটার মধ্যে ক্যাপাসিটি কতটুকু, এটার মধ্যে আপনারা মোটামুটি যদি লোড দেন প্রায় 300 কেজি মতো লোড দিতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই এখন খামারে এটা ব্যবহার করেন, কিংবা যাদের কনস্ট্রাকশনের বিজনেস তারাও আমাদের কাছ থেকে এটা নিচ্ছেন। তো যারা এটা অর্ডার করতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে কিন্তু অর্ডার করতে পারবেন। আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে, এক কথায় মেশিন হাতে পেয়ে আপনি পেমেন্ট দিতে পারবেন। তাছাড়াও আপনারা জানেন আমরা কিন্তু আরও প্রায় 70 থেকে 75 ধরনের আইটেম নিয়ে কাজ করি কৃষি যন্ত্রপাতি নিয়ে। এছাড়াও আপনাদের যে অন্যান্য কৃষি যন্ত্রপাতির প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। দর্শক, আর কথা বাড়াবো না, অনেকেই বলতে পারেন এটার দাম কত, এটার বর্তমান মূল্য 7,000 টাকা। আর কথা বাড়াচ্ছি না, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকার জন্য। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।